তাহলে এখন থাকছে এফডিসি দে সমিতিগুলোর কাজ কি এমন প্রশ্নই করলেন সাকিব খান কিন্তু কেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও বর্তমান সময়ে ঢাকা সিনেমার বেশ জনপ্রিয় একজন সুপারস্টার নায়ক হলেন সাকিব খান দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন এই চিত্রনায়ক এছাড়া করোনার কারণে লকডাউনে ঘরবন্দি থাকার পর গত 11 আগস্ট লিডার আমি বাংলাদেশ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এই তারকা এই সিনেমার শুটিং শুরু হয় এফডিসিতে এফডিসিতে শুটিং করতে গিয়ে এফডিসির বেহাল দশা দেখে সাকিব খান চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতির কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন এবার এছাড়া সাকিব খানের ভাষায় বর্তমানে এফডিসিতে কাজের পরিবেশ খুঁজে পাচ্ছি না তাছাড়া এফডিসির চারদিকে ভাঙাচোরা দেখতে পাচ্ছি মূলত এরপরই সাকিব খান বলেন এফডিসিতে তাহলে সমিতিগুলোর কাজ কি সিনেমা বানানো নিয়ে কোনো কিছুই তো দেখি না অবশ্য বেশি বেশি সিনেমার কাজ হলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে বলে মনে করেন এই চিত্রনায়ক এছাড়া সাকিব খান আরও বলেন সিনেমা নির্মাণই পারে সবকিছু ঠিকঠাক করতে অন্যদিকে সাকিব খান বর্তমানে লিডার আমি বাংলাদেশ সিনেমার শেষ লটে শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এছাড়া এই সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বুবলিকে সো ভিউয়ার্স জেনে তো নিলেন কি কারণে সাকিব খান এফডিসির সমিতিগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না Subscribe our channel for more updates.